আমরা প্রতিদিনের মতো আজ শনিবার চতুর্থ বর্ষের ছাত্র শিক্ষার্থীদের জন্য আমরা আজকে আলোচনার বিষয় সালফার। উই আর দি স্টুডেন্ট অফ ডিএসএমএসএর গ্রুপের পক্ষ থেকে আমি চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য সালফার নিয়ে আলোচনা করব। আজকে একটা শুভ দিন, সেই শুভ দিনের উপলক্ষে হ্যানিম্যানের জন্মদিন, আজকে সেই জন্মদিনেই আমাদের আলোচনা সালফার, এবং সেই সালফার হোমিওপ্যাথির জন্মলগ্ন থেকে এক নম্বর ওষুধ হিসাবেই চিহ্নিত, সেই বিষয়ে আজকে আলোচনা। সুতরাং তাকে স্মরণ করেই আমরা আজকের সিদ্ধান্ত নিতে পারি ষষ্ঠ সংস্করণের পঞ্চাশতম ওষুধের প্রয়োগের, আমরা যেন আজকের এই জন্মদিনে তাকে স্মরণ করেই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে পঞ্চাশতম ওষুধের প্রয়োগ করব, এবং ভবিষ্যতে আমরা যেন ভালো চিকিৎসা তার আদর্শ মতে অর্গানন ভিত্তিক আমরা যেন চিকিৎসা করতে পারি, সেই সুবাদে আমি সালফার নিয়ে আলোচনা শুরু করছি। প্রথমে আসি যে মায়াজমেটিকের এক নম্বর ওষুধ হিসাবে অর্থাৎ শরিক মায়াজমের এক নম্বর ওষুধ হিসাবে সালফারকে আমরা চিহ্নিত করে থাকি, বা উনিই বলে গেছেন যে এক নম্বর হলো সালফার, সেই সালফার নিয়ে আলোচনা করব। তার কারণও আমি একটু বলি, আমি একদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, কি দিয়েছিলাম, সুখ দুঃখের এবং হাসি কান্নার সালফার, সুখ দুঃখ এবং হাসি কান্নার সালফার, সেটা নিয়ে আমি আলোচনা করব, চার পাঁচটা পয়েন্ট, বেশি আলোচনা করব না, এই কারণে আমাদেরকে মনে রাখতে হবে। যদি আমার এই আধা ঘন্টাতে দুই চারটা লাইনও যদি তোমরা মনে না রাখে, প্রয়োগ করতে না পারো, তাহলে আমার এই লেকচার দেওয়া ব্যর্থ। আমি চাই আমার লেকচার যেন, আমার এই ক্লাসটা যেন মিস না করো। উদ্দেশ্য কী? উদ্দেশ্য একটাই, আমি গত ২০ বছরে দেখেছি সালফারকে আমরা ব্যবহার করতে পারি না, কেউ ভয়ে, কেউ বা প্রয়োগের বিফলতা, অথবা কেউ বা শরিক মায়াজম বেড়ে যায় গতিকেই আমরা এই ওষুধকে সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারি না গতিকেই আমাদের সালফার নিয়ে সমস্ত ভয় ভীতি থাকে। আজকে আমি এই আধা ঘন্টার ভিতরে তোমাদেরকে সালফার প্রয়োগের ভয়ভীতি দূর করেই আমি শুরু করতে চাচ্ছি, অর্থাৎ কীভাবে আমরা ভয়ভীতি দূর করতে পারব, কারণ আমরা সালফার আসলে কেউই ব্যবহার করতে পারি না, আমি তো পারিই নি, আমি তো মনে হয় এখনও সালফার আমি ভুলেই যাই ব্যবহার করতে, নানা কারণে, ভয়ে অথবা অন্য কিছু কারণে, সেই আলোচনায় আজকে আমরা করছি। তো প্রথমেই আমাদের কথা ছিল যে আমি এটা বলছিলাম সুখ দুঃখের, দুঃখ সুখের সালফার, তাহলে কি সালফারের প্রথম দুঃখ হচ্ছে যে আমরা কেউ সালফারকে ব্যবহার করি না, অর্থাৎ যে হারে সালফার ব্যবহার করা উচিত সে হারে ব্যবহৃত হয় না। কেন হয় না সেটা তোমরাও জানো, ব্যবহার করতে গেলে বিপদ, এটা বেড়ে যায় সেটা বেড়ে যায়, অথবা আমরা লক্ষণগুলো চিহ্নিত করে আমরা পারি না, সেই কারণে সালফারের দুঃখ, সে দুঃখ করে যে আমাকে কেউ ব্যবহার করতে করে না, কিন্তু আমি যখন ব্যবহার করে কেউ যখন ফল পায় তখনই তার সুখের দিন। দুঃখের দিন কোনটা? আমাকে ব্যবহার করে না। আর সুখের দিন কোনটা? ব্যবহার করে আমাকে যখন ফল পায় তখনই সে বুঝে আমি কি জিনিস, আমি কোথায় প্রয়োগ করতে পারি। সে সৌভাগ্যগত আমার দু একটা প্রয়োগের বেলা হয়েছে গতিকেই সালফারকে আমি অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকি, এবং সালফার প্রয়োগ করার যে কঠিন সমস্যা আছে আজকে সেই সমস্যাগুলো আমি দূর করতে চাচ্ছি, অর্থাৎ কত সংক্ষেপে আমরা এটা ব্যবহার করতে পারি, এবং এটা বহুল ব্যবহারকৃত ওষুধ হওয়া উচিত, যদিও এটা শরিক মায়াজমের উপরে। তাহলে প্রথমেই আসি, তাহলে সুখ দুঃখের কথা গেল, সালফার দুঃখ করে আমাকে কেউ ঠিক মতন ব্যবহার করতে জানে না, আর যারা জানি ব্যবহার করে তারা বলে এটা তো সুখের জিনিস, সালফার বলে এই সুখ তারাই বুঝে, এই দুঃখ সুখের সালফার, অর্থাৎ যারা ব্যবহার করতে জানে তারাই বুঝে সালফার কী জিনিস, এহেন কোনো রোগ আমার হাতে আমি দেখি নাই সালফার দিয়া শেষ করে নেয় অথবা সালফারের উপকার পাইনি। যাই হোক, সেগুলো আমি আসছি, কী করে আমরা সালফারকে চিহ্নিত করব, কী করে আমরা মনে রাখব। তাহলে সুখ দুঃখের কথা গেল, আর হাসি কান্না, তাহলে সুখ দুঃখে সারলাম, এবার আসি হাসি কান্না। আমি একটা ছোট্ট বিজ্ঞাপন দিয়েছিলাম, কি দুঃখ সুখের সালফার আর হাসি কান্নার সালফার, এবার আসি হাসি কান্নার সালফার নিয়ে আমরা আলোচনা করতে যাব, লক্ষণগুলো মনে রাখার জন্য। দেখো যত রকমের ওষুধ আছে, জ্বালা সালফার ছাড়া আর কোনোটাই এত জ্বালা নেই, তাহলে আমরাটা মনে রাখতে হবে, অর্থাৎ জ্বালা মানিয়েই সালফার, কোথায় জ্বালা করে, হাত পা তালু এই এই জায়গাগুলো, আমরা যখন লাইফ হিস্ট্রি নিতে যাব এই তিন চারটা জায়গার কথা জিজ্ঞেস করব,
জ্বালা আছে কিনা, জ্বালা থাকলে কোথায় আছে, কিভাবে আছে বলবা, দেখবা যে এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে বলবে এই জ্বালা জ্বালা একেবারে পারি না, এই শীতকালেও পাটা লেপের বাইরে রাখি, তারপরে হয়তো ফ্লোরে আমি ঘুমাই থাকি হাতের তালু, তখন তুমি জিজ্ঞেস করতে পারো হাতের তালু পায়ের তালু বা কোথায় জ্বালা বেশি, সেটা আমরা যখন আলাদা করতে যাব তখন আমরা চিন্তা করব। এখন আমরা যেই জায়গায় জ্বালা থাকুক আমরা ধরেই নিব সেটা সালফারের রোগী, মাথার তালু জ্বলে, হাত পা জ্বলে, গাও মাঝে মাঝে জ্বলে, তারপরে হাতের তালু অত বেশি, পায়ের তালু বেশি, মাথার তালু বেশি, অনেক সময় পাটা রাখতে পারে না, ঠান্ডা জলে রাখি, এটা দেখলেই আমরা মনে রাখবো সালফার। এই কথা নোট করে রাখলেই তুমি এক নম্বর চিহ্নিত করতে পারলা, অর্থাৎ এই সুযোগ তুমি ছাড়া উচিত নয়। সেখানে দুঃখ কার, রোগীর দুঃখ যে আমি পাটা রাখতে পারি না, পায়ের জ্বালা আমি অস্থির, সেখানে তার দুঃখ, কিন্তু সে বাইরে রাখলে আরাম পায়, তাহলে সেটা তো শান্তি, তাহলে কী হলো, হাসি, অর্থাৎ যখনই সে ভিতরে রাখে তখনই তার বিরক্ত লাগে, একটু কাদ কাদ ভাব হয়, আর যখন বাইরে রাখে তখন সে আরাম পায়, সেটা একটু নিস্তার পায়। আমরা এই ক্ষেত্রেই সালফারকে প্রয়োগ করতে পারি, এই জন্য বলছি আমি হাসি কান্না, অর্থাৎ দুঃখ সুখের এই সালফারকে আমরা জ্বালা যখন থাকবে তখন আমরা সেটা ব্যবহার করতে পারি, অর্থাৎ এক নম্বর জ্বালা ধরলাম, জ্বালা ধরেই আমরা বিবেচনা করব এটা আমি একটা নির্দিষ্ট লাইন পেলাম। আমি দেখো আজকে চার পাঁচটা বেশি পয়েন্টের বেশি আলোচনা করবো না, এই পয়েন্টগুলো পাইলেই আমরা সালফারটা নির্বিঘ্নে ব্যবহার করতে পারি। পরে আমি আলোচনা করবো, যদি ভুলে না যাই যে কীভাবে সালফারকে কন্ট্রোল করব, সেটাও আমরা আলোচনা আগে করেছি, আজকেও তো আলোচনা করার চেষ্টা করব। তাহলে এই প্রথম প্রশ্ন হচ্ছে যে সালফারের জ্বালা, এবং জ্বালা যেখানে হোক, হাত পায়ে বা তালুতে বেশি হোক, শরীরের অন্য কোথাও জ্বালা হোক, এবং সেটা পানি দিলে অথবা শীত ঠান্ডা লাগলে তার কাছে ভালো লাগে, অথবা অনেক সময় দেখবা গায়ের জ্বালা ফ্লোরে ঘুমায় থাকে, অর্থাৎ তার ঘুমায় যেতে সেখানেও আরাম পায়, এই ধরনের রোগী যদি আমরা পাই, অর্থাৎ দেখবা 40 বছরের উপরে হইলে এই কেসগুলো জিজ্ঞেস করলেই তোমাকে সরাসরি বলবে, সেখানে এক নম্বর সালফার আমরা ব্যবহার করতে পারি অন্য কোনো না থাকলেও, তার অর্থ একথা নয় একটা লক্ষণ দিয়ে তুমি ওষুধ নির্বাচন করবা, অর্থাৎ আমরা সালফার সেখানে দিতে পারি। তারপর কি, তারপর হচ্ছে চুলকানি, তা চুলকানি আর চর্মরোগ কিন্তু এক কথা না। দেখো অনেক সময় গায়ে একটু ফুসকুড়ি উঠছে, চুলকাতে চুলকালে কী আরাম, কী মানে মানে সুখ, যেই মাত্র পানি লাগলো চুলকাতে তো রক্ত বেরোবে, রক্তের সঙ্গে যখন পানি লাগলো সেই কি জ্বালা, সেই জ্বালাটা কান্না আসে। তাহলে এই আমরা কী পাইলাম, হাসি কান্না, আরামের পরে কান্না, তাহলে হাসি কান্নাটা হলো অর্থাৎ সুখের চুলকানি। এই চুলকানি যদি কারো শরীরে থাকে আমরা ধরে নেব এটা সালফারের রোগী, সালফার প্রয়োগ আমি করবই, এবং প্রথমে প্রয়োগ করার এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না, আমি সেটা আলোচনা করব। তাহলে দুইটা পয়েন্ট পেয়ে গেলাম, কী কী পয়েন্ট পেলাম সময় আবার দেখতে হয়, কী কী পয়েন্ট পেলাম, একটা পয়েন্ট পেলাম জ্বালা, আর একটা পয়েন্ট দেখলাম চুলকানি। তাহলে এই দুইটা চুলকানিটা কী, এর সুখের চুলকানি, চুলকাতে চুলকাতে অনেক সময় রক্ত বেরিয়ে যায়, রক্ত বাইরে এলে আমরা ধরে নেব আমি পেয়ে গেছি, অর্থাৎ সালফার আমি প্রথমেই প্রয়োগ করবো। সেখানে যদি অনেক সময় রস বেরো, তার হাতে অন্য ওষুধে যেতে পারি, নাও যেতে পারি। সালফার এই দুইটা পয়েন্টের কথা আমাদেরকে মনে রাখতে হবে, একটা হলো চুলকানি আর একটা হলো জ্বালা। আর কি, চর্মরোগের ইতিহাস, যদি কোনোদিন চর্মরোগ থাকে তার ইতিহাস নিবা, তার কারণটা হচ্ছে ওই যে কলাম বিপদ, যদি তুমি উল্টা পাল্টা বেশি করে সালফার এক মাত্রা বা দুই মাত্রা দশ, সেটা আমি পরে বলবো কীভাবে কন্ট্রোল করবো, এখন আমি জিজ্ঞাসা করব যে অতীতে কোনোদিন চর্মরোগ চাপা দেওয়া হয়েছিল কি না, যদি বলে হয়েছে তাইলে সালফার ব্যবহার করতে একটু হুঁশিয়ার, আমি কোথাও বলবো না ব্যবহার করবে না, একটু হুঁশিয়ার। তাহলে দুইটা পয়েন্ট পেলাম, তৃতীয় পয়েন্টে এসে আমরা সালফার ব্যবহার করব কি করব না সেটা নিয়ে একটু বিপদে পড়লাম। হ্যাঁ, চর্মরোগ হয়েছিল, চর্মরোগ আমি চাপা দিয়েছি, অ্যালোপ্যাথিকে ভালো হয়েছে অথবা বাহ্যিক কোনো মলমে ভালো হয়ে গেছে, তাইলে সালফার ব্যবহার করতে একটু চিন্তা করো। আমি আজকে শিখাবো কি সালফারকে কত বেশি ব্যবহার করতে পারি, অর্থাৎ আগে যে আমি বলছিলাম নাক্সের মতন সবাই ব্যবহার করো, আজকে আমি তোমাদেরকে শিখাতে চাচ্ছি আমার 20 বছরের অভিজ্ঞতা, সালফারকে কত তাড়াতাড়ি প্রয়োগ করে রোগীকে রিলিফ দিতে পারো। অদ্ভুত এক জিনিস, আমি এখনও শিখতে পারিনি, আমি তোমাদেরকে এই সুযোগটা দিচ্ছি, এই সুবাদে তোমরা ডাক্তার হওয়ার চেষ্টা করো, তাইলেই শিখতে পারবে, তোমরা জানতে পারবে, তোমরাই ভবিষ্যতে ডাক্তার হবে, লিখবে যা দেখবে তাই লিখবে। আমি যা বলছি সব সঠিক এমন কথা না, আমি যা চোখে দেখছি যা বিশ্বাস করছি তাই বলছি, আমি বানাইয়া কিছু বলতেছি না। সুতরাং তোমরা যা দেখবা, তোমরা শিখবা, তোমরাই লিখবা, এবং তোমাদের পরবর্তী জেনারেশান যেন তোমাদের আদর্শ ফলো করে যেন আগাইতে পারে। দেখো এই ছাড়া আমাদের উপায় নাই। আচ্ছা চলে আসি, তাহলে কী কী পেলাম,
চর্মরোগের ইতিহাস, এটাও আমরা লাইফ হিস্ট্রি যখন নেবো, কেস্টিং নেবো, সেটা দেখবো। এটা যদি থাকে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আমি সালফার প্রথমে প্রয়োগ করবো কি না। চলে আসি, তাহলে তিনটা পয়েন্ট শেষ হলো, চর্মরোগের ইতিহাস এবং অমুক। দেখবা সালফারের আরেকটা জিনিস আছে, শরীরটা অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং গোসল করতে চায় না, এটা হলো আরেকটা লক্ষণ। এই তিনটা লক্ষণ, গোসল করতে চায় না, গোসলে অনীহা, গোসল করতে তার বিরক্ত, গোসলে ভালো লাগে না, কিন্তু গোসল করলে সে ভালো থাকে। এই যে গোসল না করার যে প্রবণতা, এটা যদি কারো কাছে থাকে আমি ধরে নেব এই তিন নম্বর আমি পেয়ে গেছি। আরগুলো পাই না পাই, এই তিন চারটার, এই তিন চারটা থাকলেই আমরা মানে কি বলবো, প্রথমেই সালফার ব্যবহার করতে পারি। কী রোগ কী বিষয় কোনো দরকার নাই, অদ্ভুত কোনো দরকার নাই, কী রোগ তার আমার জানার দরকার নাই, এই লক্ষণগুলো আছে কিনা। তাইলে আসি তৃতীয়ত, কি তৃতীয়ত তো চলে গেল, চতুর্থত কি আরেকটা জিনিস আছে। দেখো সকালে বা ঘুম থেকে ওঠার সময় যদি বাজে পায়, অর্থাৎ দেখবা সকালবেলা, সকালবেলা অনেকেই পায়খানা যায়, পায়খানাকেও দেরিতে যায়, ঘুম থেকে উঠে যায়, সেগুলোর ক্লারিফিকেশনটাও আমরা অনেকভাবে করতে পারবো। কিন্তু রুগী এসে যদি বলে যে আমি ভোরবেলায় উঠি পায়খানা ধরতে হয়, বিছনা জাগরণ হইলেই আমি আর থাকতে পারি না পায়খানা ছাড়া, এই কেসটা পাইলেও আমরা সালফারটা ব্যবহার করতে পারি, যদি তার আমরা কেস টেকিং নেওয়ার সময় এই প্রশ্নগুলো করতে পারি। আরেকটা কি, এগুলো হচ্ছে মোটামুটি লক্ষণ, এই পাঁচ ছটা পাইলেই আমরা সালফারকে সহজভাবে প্রয়োগ করে যে কোনো রোগে ভালো করতে পারি। প্রথমে আসলাম কি নোংরামি, অর্থাৎ নোংরা রোগে দেখলে তোমরা বুঝতে পারবা তার জামা কাপড় নোংরা, গা নোংরা, চামড়া অথবা ছরচামড়া, চর্মরোগ আছে, এরকম নোংরামি থাকলেই আমরা এই প্রথমে কয়েকটা জিনিস দিয়েই আমরা সালফার ব্যবহার করতে পারি। তাইলে আমরা বুঝলি আরেকটা কি, আরেকটা অনেক সময় আমরা দেখতে পারি ঠোঁট লাল, অর্থাৎ শরীরের যা কিছু আছে ঠোঁটটা তার খুব লাল, টকটকে লাল, এরকম ঠোঁট যদি কারো লাল হয় সেখানেও আমরা সালফার প্রয়োগ করতে পারি। আর কোথায় আমরা যদি কোনো বাচ্চা দেখতে যাই, বাচ্চার গুজ্জুতা যদি লাল হয় সেখানেও আমরা অনায়াসেই যে কোনো রোগে হোক আমরা সালফার ব্যবহার করতে পারি। এগুলো একদম সালফার প্রয়োগের সুনির্দিষ্ট লক্ষণ, অসব এসব লক্ষণই আমরা সালফারটা অনায়াসে প্রয়োগ করতে পারি যে কোনো রোগের খেলায়, যে কোনো রোগের বেলায় আমরা কী করতে পারি। আর আর আমরা সালফার ব্যবহার করতে পারি কোনো রকম কোনো ওষুধ যখন আমাদের ব্যর্থতা হয়, আমরা যখন কোনো ওষুধে কাজ করে না, অর্থাৎ কাজে বাধা আমরা বুঝতে পারি, তখনই আমরা সালফার ব্যবহার করতে পারি। দেখো আমি এখানে আর কম আলোচনা করে আমি অন্যদিকে আলোচনাটা করতে চাচ্ছি, দু একটা লাইফ হিস্ট্রি, দু একটা কেস টেকিং, আর প্রয়োগের বেলায় আমরা কীভাবে প্রয়োগ করে আমরা এখানে, তাহলে এই লক্ষণগুলো যদি আমরা আমরা জানতে পারি, ধরতে পারি বা বুঝতে পারি, তাইলে আমরা ধরেই নেব এটা সালফারের রোগী। সেখানে আমরা অনায়াসে সালফার ব্যবহার করতে পারি এবং সেই সুযোগে অনেকগুলো রোগ আমরা এই এই লক্ষণগুলো দিয়েই আমরা আমরা সালফার প্রয়োগ করতে পারি। আর কি দেখবা, সালফারের রোগী অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, এটাও একটা লক্ষণ। যদি কেউ দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় বলে, অথবা দাঁড়িয়ে থাকলে তার বিরক্ত লাগে, বসা ছাড়ছে, কথা বলতে পারে না, এরকম যদি হয়, এগুলো হলো ছোটো ছোটো লক্ষণ। কিন্তু এই চার পাঁচটা লক্ষণ থাকলেই আমরা অনায়াসে সালফারকে আমরা ধরেই নেব, প্রথমেই আমরা প্রয়োগ করব। এখন আসি এই প্রয়োগের বেলায়, আমি তো বলছি সালফার প্রয়োগ করা একটু কঠিন। ওই যে বললাম আমরা অতীত ইতিহাস জেনে নিলাম, কেন জেনে নিলাম, চর্মরোগের যদি ইতিহাস থাকে, অন্য কোনো রোগের চাপা দেওয়ার যদি ইতিহাস থাকে, তাহলে সালফারটা একটু বুঝে শুনে প্রয়োগ করতে হবে। দেখো তোমাদেরকে আগেই বলছি যে সালফার দিনে একবার বা দুইবার এর বেশি দেওয়ার চেষ্টা করবে না। আচ্ছা কখন করব সেগুলো আমরা যখন আলোচনা হবে, আমরা এই বেশি আপাতত ব্যবহারে যাব না, তোমরাই ব্যবহার করতে পারবা, বুঝতে পারবা, দেখবা কদিন ব্যবহার করলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে কীভাবে আমি সালফারের রোগী ধরি, এই কতকগুলো এই কতকগুলো লক্ষণ দৃষ্টি আমি কত কুইকলি প্রয়োগ করতে পারি, সেটার জন্যই আজকে আমার চেষ্টা। অর্থাৎ আমরা যেন চট করে রোগীর চিকিৎসাতে সাকসেসফুল হতে পারি, অর্থাৎ যে কোনো রোগের লক্ষণ দৃষ্টি ওষুধগুলো দিয়েই আমরা সুফল বয়ে আনতে পারি। কারণ সালফারটা ব্যবহার করাটা কঠিন, অর্থাৎ একটু যদি সুন্দরভাবে এই লক্ষণগুলোর দিকে লক্ষ্য রেখে তুমি ব্যবহার করতে পারো, দেখবে বিউটিফুল বিউটিফুল কাজ করবে সালফারে, যেটা মানে আমি বলতে পারছি। এখন আসি কন্ট্রোলটা কীভাবে করব। আমি আগেই বলছি কাপিং করা, অর্থাৎ এক মাত্রা দুই মাত্রা দিয়ে যদি এটা বেড়ে যায় তাহলে কাপিং করো, দিনে একবার
অথবা দিনে দুবারও দিতে পারো, কাপিং করো অর্থাৎ এক গ্লাসে মিশিয়ে এক চামচ দিয়ে তুমি দেখতে পারো রোগটা কমে আস। আর কি আছে? আর যদি কোনো রকমের সে কন্ট্রোল করতে না পারো, ওই নাক দিয়ে তো দিনে দুবার, অর্থাৎ সালফারের ব্যবহারের যদি অ্যাগ্রিভেশন হয় অথবা কোনো ট্রাবল সৃষ্টি করে, তখন একদিন তুমি নাক একবার দুবার দিয়ে দিলেই, দুবার বা তিনবার দিলে, একদিন দুই দিন খেলেই ব্যাস কন্ট্রোলটা হয়ে যাবে। কারণ কন্ট্রোল না করতে পারলে মুশকিল, এটা মাথায় রাখবে। কারণ তার অর্থ এই কথা কেন বললাম, অর্থাৎ প্রথমেই তোমরা যেন সালফারটা প্রয়োগ করতে পারো, কারণ প্রয়োগ করলেই অনেকগুলো রোগ আমাদের সহজ হয়ে যায়। এই চার পাঁচটা বা ছটা আমরা যদি এই লক্ষণগুলো মনে রাখি, আর কি আর একটা দেখলে বা সালফারের রোগী অন্তত কুঁজ হয়ে হাঁটে, অর্থাৎ গুঁজা হয়ে, আমরা যেটাকে একটু গুঁজা, অর্থাৎ তার এই এমনি তো নোংরা হালকা পাতলা গঠন, সেটা তো আগে বলছি, আবার ইয়েতেও হয় তখন ওষুধ পার্থক্য হয়ে যায়, সালফার কিন্তু হালকা পাতলা। আর আর কি আমরা অনেক সময় মোটা মানুষও দেখি, সেটা অনেক সময় আমরা ক্যালকেরিয়া ফসল কথা চিন্তা করতে পারি, ভাবতে পারি, কিন্তু এই লক্ষণগুলো পেলেই আমরা সালফারটা অনায়াসেই ব্যবহার করতে পারি এবং প্রয়োগ করতে পারি। তাহলে কন্ট্রোল করবো কী দিয়ে? কন্ট্রোল করবো নাক দিয়ে। এই নাক আর সালফার দিয়েই তুমি অনেক রোগী ভালো করতে পারো। দেখো আমাদের যতগুলো রোগী আছে, যতগুলো রোগ আছে, সেগুলো শুনলে অবাক হবে, আট ভাগের সাত ভাগ রোগে হচ্ছে শরিক মায়াজম, আর এক ভাগ হচ্ছে আলাদা। তার ভিতরে শরিক মায়াজমের ভিতরে সালফার হচ্ছে এক নম্বর রাজা, অর্থাৎ শরিক মায়াজমের এক নম্বর ওষুধ হচ্ছে, এক নম্বর ওষুধ হচ্ছে সালফার। আমরা শরিক মায়াজমের যদি ভাগ করতে যাই, তাহলে চারটা মেডিসিনই আসে শরিক মায়াজমে। সেই চারটা মেডিসিন কী কী আসতে পারে এবং সেগুলো নিয়ে আমি আলোচনা করব, যেহেতু এবছরের আলোচনায় ওষুধগুলো অন্তত এক একটা মায়াজমের উপর চার পাঁচটার বেশি মেডিসিনও তো আলোচনা করতে পারবো না। আমি সালফারের আলোচনা করতে গিয়েই দেখলাম আমাদের এই শরিক মায়াজমের চারটা মেডিসিন আসে। এক নম্বর কী? এক নম্বর হচ্ছে সালফার, দুই নম্বর হচ্ছে সরিনাম, তিন নম্বর হচ্ছে কোষ্ঠিকাম, চার নম্বর হচ্ছে আর্সেনিক। এই চারটা মেডিসিন এই শরিক মায়াজমের উপরে যথেষ্ট কাজ এবং এটা প্রধান লক্ষণ। এখন বলতে পারো যে অন্যান্যগুলো আছে, সেগুলো আমরা যখন ওই দিনে পড়েছিলাম, ভাগ করেছিলাম, যে প্রথমেই আমরা টিউবারকুলোসিস বললাম এক নম্বর, সেই আট পয়েন্ট পাইয়া সে এক নম্বরে আছে। সাত নম্বর কী? সাত নম্বরে তিনটা মেডিসিন ছিল, ল্যাকোবোডিয়াম ছিল, আরও তিনটা মেডিসিন ছিল। আমরা কিন্তু সেইভাবে ভাগ করতে গিয়েই আমি বলবো এই শরিক মায়াজম পড়াইতে গিয়েই এই চারটা মেডিসিনের কথা আমরা স্মরণ রাখতে হবে। কী কী? সালফার, সরিনাম, কোষ্ঠিকাম, আর্সেনিক। এগুলো জানতে হবে, না জানলে আমরা ওষুধ প্রয়োগ করতে পারবো না। আমরা তখন মায়াজমের ভিত্তিক চিকিৎসা করতে যাব, আমরা চিন্তা করব কোন মায়াজমে এই শরিক মায়াজম যদি হয়ে থাকে, আমরা এই চারটা মেডিসিনের কথা ভাববো, আরগুলো ভাববো না তা না। আমরা যখন মেডিসিন পড়তে যাব, দেখবা নরেন্দ্র মহাপাত্র সুন্দর করে লিখেছেন চারটা লক্ষণ দিয়েই সে ওষুধগুলোকে বিচার করেছেন। আমরাও ওই রকম লক্ষণ যদি পাই, চারটা লক্ষণ যদি পাই, বা ভালো ভালো যে লক্ষণগুলো আমরা মানে নিশ্চয়তা দিতে পারি, সেই লক্ষণগুলো মনে রেখেই আমরা ওষুধগুলো ভাগ করতে পারব। সেটা আমি অত ওষুধ আলোচনা করার সময় বলব। আমরা সালফার পড়াতে গিয়ে যে চার পাঁচটাতে এগুলো না হলে সালফার হবে না, সেটাই বলছি। সেটা থাকলেই আমরা সালফার ব্যবহার করা কথা চিন্তা করব, যে কোনো রোগেই হোক। আর কী শিখলাম? আর শিখলাম সালফারের শরিক মায়াজমের চারটা মেডিসিন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কী কী? সালফার, সরিনাম, কোষ্ঠিকাম আর আর্সেনিক, এগুলো মনে রাখতে হবে। এই চারটা মেডিসিন অত্যন্ত প্রয়োজনীয় শরিক মায়াজমের জন্য, অর্থাৎ এই শরিক মায়াজম আলোচনা করতে গেলেই এই চারটা লাগবে। এবং এই চারটার ভিতরে আমরা যদি সরিনামের কথা চিন্তা করি, সরিনাম কিন্তু সালফারের চেয়েও বেশি ব্যবহারযোগ্য ওষুধ, তার কারণও আমি ব্যাখ্যা করব পরে, যখন সরিনাম যখন পড়াতে যাব। তাহলে আমরা যদি সালফারকে রাজা ধরি, সরিনামকে রানী ধরতে পারি, অর্থাৎ সে কোনো অংশে কম ন, সালফারের সঙ্গে তার যোগ্যতা, অথবা আমরা যেটা বলি নোংরামিতে দুজনে গন্ধ, নোংরামি গায়ে যে দুর্গন্ধ থাকে, সালফারেরও থাকে, সরিনামেরও থাকে। সালফার ছান করতে চায় না, সরিনাম শীত কাতর, সালফার কিন্তু গরম কাতর। এই পার্থক্যটা হচ্ছে মেইন একটা কথা। অর্থাৎ আমরা যখন আরও তুলনামূলক আলোচনা করতে যাব, তখন হয়তো দেখব আর আলোচনা হয়তো করাও সম্ভব হবে না। এই জন্য তোমাদেরকে পয়েন্টগুলো বলে দিচ্ছি। সালফারের সঙ্গে সরিনামের একমাত্র পার্থক্য একটা গরম কাতর, একটা শীত কাতর।
সালফারটা গরম কাতর আর সোডিয়ামটা শীত কাতর। আরেকটা জিনিস মনে রাখলে সবচেয়ে বড় সুবিধা হয় সালফারের সঙ্গে পার্থক্যটি নির্বাচন করার জন্য, সোডিয়ামের রোগীর রাত্রিবেলা জাগন হইলে খিদা লাগে, খেতে চায়, খায় না অন্য কথা। এই প্রশ্নটা জিজ্ঞেস করা করেই আমরা আমরা কেস টেকিং নেওয়ার সময় পার্থক্য করে রাখবো, আমি সালফার দেবো না সোডিয়াম দেবো, এই দুইটা পয়েন্টে ভাগ ছাড়া এদের মধ্যে আর কোনো রকমের পার্থক্য তুমি খুব একটা পাবে না। দুইটা পয়েন্ট, একটা হচ্ছে কি শীত কাতর, আর একটা হচ্ছে গরম কাতর। দেখবা শীতকালও একদম মাথা টাতা গরম কালো মাথা টাতা ঢেকে অথবা মাথাতে পা পরে রাখে, অর্থাৎ এত ঠান্ডা লাগে তার কাছে, অথবা গরমকালেও সে কাঁথা গায়ে থাকে, এরকম কেসে আমরা পার্থক্যটা নির্বাচন করতে পারি। সেখানে আমরা সালফার বা সোডিয়াম আমরা যখন আলোচনা করব সেটা আমরা আলোচনা করব। দেখো যত রোগ আছে সবই শরিক মায়াতম এবং সবই সালফারের অন্তর্গত। এত বিশাল একটা মেডিসিন, আমি অত বলতেছি আধা ঘন্টা তোমাদেরকে শিখাবার জন্য, আসলে শিখাবার জন্য না, প্রয়োগ করার সাহস যোগাবার জন্যই আমার এই চেষ্টা। অর্থাৎ তোমরা প্রথমেই চিন্তা করবা আমি কী করি, এই সালফার এই পয়েন্টগুলো থাকলেই আমি সালফারটা প্রয়োগ করতে পারি। আমি একটা বা দুইটা কেস নিয়ে হয়তো পরে একটু আলোচনা করব, যেগুলো সালফার দিয়ে আমি কীভাবে অন্য কী রোগী কেমনে ভালো হলো সেটা আমি একটু আলোচনা করব। তাহলে দেখো এহেন কোনো রোগ নাই যে সালফার প্রয়োগ করবো না, যে কোনো রোগের শেষে আমরা সালফার প্রয়োগ করে আমরা রোগীকে রিলিফ দিতে পারি, অর্থাৎ বাকি জীবনে সে যেন আর কোনো কষ্ট না পায়, বাকি জীবনটা যেন তার তার কোনো অসুখ বিসুখ না হয়, সেই কারণেই চিকিৎসার সালফার দিয়ে শেষ করতে হবে। রোগী ভালো হওয়ার পরও অন্তত দুই তিন বোতল চার বোতল সালফার দিয়ে দিনে একবার বা একদিন পর বা সপ্তাহে একদিন করে দিয়ে তার বডিটা শরীর মুক্ত করতে হবে, অর্থাৎ যে কোনো রোগ যেন তার শরীরে না থাকে। কি সুন্দর চিকিৎসা হোমিওপ্যাথিকে আমরা যদি বুঝে শেয়ার করতে পারি তাহলে আমাদের হাতে কী ঘটবে আমরা নিজেও চিন্তা করতে পারি না। আমি আসি, দেখো কতগুলো রোগ এই সালফার দিয়ে আমরা ভালো করতে পারি। স্নায়ুবিক রোগ, অর্থাৎ নার্ভের উপরে তার কাজ, যেখানে সে কারণে চর্মের উপরে কাজ, নার্ভের উপরে কাজ হয়ে মাথা ব্যথা, স্নায়ুবিক রোগগুলো সালফারের অন্তর্গত। অর্থাৎ চর্মে বা নার্ভের উপরে যখনই কোনো রোগ সৃষ্টি হয় আমরা ধরেই নেব সেটা সালফারের রোগ। অর্থাৎ সালফারের কাজ হচ্ছে স্কিন, স্নায়ু, আর স্কিন এবং স্নায়ুর উপরে তার কাজ সবচেয়ে বেশি। আর এমন কোনো অঙ্গ নয়, আমি আগে বলছিলাম ডিসফাংশনিং, অর্থাৎ ফাংশন কোনো অঙ্গ যদি না করে তাকেই আমরা বলবো সালফার। আর যখনই সেটা তো অন্য আমরা মায়াজম যখন আলোচনা করতে গেছি তখন গেছি। দেখো এখন রোগগুলো আলোচনা করি যে কী কী রোগ এই সালফারের অন্তর্গত পড়ে, অর্থাৎ শরিক মায়াজমের অন্তর্গত পড়ে, সেগুলো আমরা ইভেন ক্যান্সারও শরিক মায়াজমের মাধ্যমে হতে পারে, অর্থাৎ শরিক মায়াজম থাকতেই হবে, শরিক মায়াজম ছাড়া তো কোনো রোগ হয় না। তারপর দেখো স্নায়ুবিক রোগ, মৃগি রোগ, গ্যাস, অর্বুদ, অর্শ, শোধ, হাঁপানি, ধ্বজভঙ্গ, বন্ধত্ব, মাথা ব্যথা, সানি পড়া, মূত্রপাথরি, পক্ষাঘাত, বহুমূত্র, সব রোগগুলোই আমরা ভাগ করতে গেলে এটা শরিক মায়াজমের অন্তর্গত এবং এটা সালফার দিয়েই শেষ করতে হবে। অর্থাৎ সালফার ছাড়া এই সকল রোগী চিকিৎসা শেষ করতে পারবা না। তাইলে কঠিন রোগ চিকিৎসা করতে গেলেই আমরা এই যে লক্ষণগুলো আমরা জোগাড় করেই আমরা চিকিৎসা করতে যাব, অর্থাৎ সালফারটা যেন আমরা প্রথম থেকেই প্রয়োগ করতে পারি, তা না হলে আমরা রোগীর চিকিৎসা দেরি হয়ে যাবে। হ্যাঁ, লক্ষণ যদি পাও অন্য কোনো মেডিসিনের তুমি দিতে পারো, তবে সালফার তোমাকে দিতেই হবে, চিকিৎসা শেষ করতে হলেই সালফার ছাড়া উপায় নেই। আমি বলবো, আমি এবার আসি যে আমরা কিভাবে কঠিন কঠিন রোগগুলো আমরা সালফারের দিয়ে অথবা সালফারের সঙ্গে অন্য যে ওষুধগুলো চিকিৎসা করে আমরা আগাতে পারি, সেই চেষ্টা আমি করব দুই একটা কেস বলে। আচ্ছা, তাহলে আসি এই রোগগুলো আমরা কিভাবে চিকিৎসা করব। আমি প্রথমেই বলি যে এই সঙ্গে তুলনামূলক আলোচনা করতে গেলেই আরও কিছু লক্ষণ হয়তো আমাদের মনে রাখতে হবে সালফারে, সেগুলো তোমরা পড়ে রাখার চেষ্টা করবে। আমরা যে কয়েকটা বলতাম, গন্ডমালা ধাতু বিশিষ্ট লোক, অর্থাৎ কুঁজো হইয়া যে হাঁটে, দাঁড়িয়ে থাকতে পারে না, মিষ্টি খাওয়া পছন্দ, এগুলোও সালফারের অন্তর্গত। এটাও আমরা যখন কেস টেকিং নেব আমরা টুকিয়ে রাখবো যে মিষ্টি পছন্দ করে তাহলে সে সালফারের রোগী। আর আমরা তো যখন কেস টেকিং পড়াতে গেছিলাম তখন অনেক কথাই ছিল, যে এখন আসি আর বেশি আলোচনা করবো না, এই পাঁচটা পয়েন্টের কথা মনে রাখতে হবে। কী কী আবারও বলে যাচ্ছি, জ্বালা,
কোথায় জ্বালা, সর্বজায়গায় জ্বালা, কিন্তু হাত পায়ের তালু এবং মাথার তালুতে বেশি জ্বলে, সেখানে যদি লক্ষণ থাকে, শীতকালের পাঠা যদি বাইরে রাখে অথবা আমরা ফ্লোরে যদি ঘুমায়, এই লক্ষণটা পালি এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে চুলকানি, চুলকে চুলকে চরম সুখ, যে কোনো জায়গায় চুলকাক, চুলকে চুলকে যদি রক্ত বাইর, তুমি বিনা দিয়ে সালফার ব্যবহার করতে পারো এবং সেখানে আর কিছু প্রয়োজন হয় না। এই দুইটা তারপরে গেলো কি, তারপরে আসলে চুলকানির পরে চর্মরোগ, অর্থাৎ একজিমা, দাউদ, এগুলো যদি থাকে, নোংলামি যদি চলে অথবা গোসল করতে যদি চায় না, এই তারপরে আরেকটা লক্ষণ, এগুলো অনেকের থাকবে এমন কথা না, ঠোঁট লাল, এগুলো পেলেই আমরা সালফারটা ব্যবহার করতে পারি। তাহলে আসি যে কি কেসে আমরা সালফার দিয়ে আমরা ভালো করতে পারি, আমি দুইটা কেসের কথা উদাহরণ দেব, কিভাবে আমরা এটা প্রয়োগ করে আমরা সেটা শিখতে পারি। দেখো, একটা রুগী আসছে জ্বরে, তো জ্বরের রুগী, আমি আমার কেস টেকিং নিলাম, কেস টেকিং দিয়ে সালফার ছাড়া আর কিছুই আসে না। তুমি হয়তো প্রশ্ন করতে পারো, এই যে এত কিছু থাকতে আপনার সালফারের কথা চিন্তা করলে কেন? নোংরামি এক নম্বর, দুই নম্বর, যাই হোক, এই নোংরামির উপরে ভরসা করে আমি করলাম কি, আর কোনো কিছু লক্ষণ নেই পেয়ে, তার আঁচিলও আছে, অমুকও আছে, আমি দুই বোতল ওষুধ দিয়া রুগীকে বিদায় করিলাম, রুগীর জ্বর 101 কি 2। তাইলে দেখো, লক্ষণ মতো ওষুধ দিলে কি হয়, আমি দিই তো বিদায় করে দিলাম, দুই দিন পর, ধরো দিনে তিনবার পর দিয়েছি, তিনবার কি চারবার আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, কারণ যেহেতু জ্বরের জ্বরটা কমতে হবে, সে কারণে তিনবার কি চারবার হবে দিয়ে দিচ্ছি। রুগী দুই দিন তিন দিন পরে আসি, বলে সব ভালো হয়ে গেছে, ইভেন তার গায়ে আঁচিল ছিল, চর্মরোগ তো একটু ছিল, অল্প অল্প আঁচিলও ছিল, বাচ্চা বয়স, এই দুই থেকে তিন বোতল বয়স ইয়েতেই সালফারেই তার কমপ্লিট ভালো হয়ে গেল। তাহলে এই যে শিক্ষা, অর্থাৎ সালফারটা যদি আমরা প্রথমে প্রয়োগ করতে পারি, দেখো আমি সালফার ভয়ে কোনো সময় প্রয়োগ করতে কম, এখন আমি ব্যবহার করি, এটা ঠিক যে তারপরেও মাঝে মাঝে হয়তো না এক বোতল নাক্স দিয়ে যাই, তোমরা সেটাও দরকার নাই, সালফার যখন এই লক্ষণগুলো পাবে, আজকে সাহস তোমাকে দিচ্ছি, আমাকে তো এরকম সাহস কেউ দেই নাই, তোমাদেরকে দিচ্ছি, এরকম লক্ষণ 4-5টা যদি তুমি মিলাতে পারো, বিনা দ্বিধায় তুমি সালফার প্রয়োগ করতে পারো কোনো রকমের, আর তোমার কাছে কন্ট্রোল তো রয়েই গেছে, দিনে একবার, একদিন পর পর কাফিং করে অথবা নাক্স, বাস। তাহলে সালফারের আর তোমার সঙ্গে এই হাসি কান্না সালফার তোমাকে সুখের খবর দেবে, অনেক সুখ তুমি পাবে, অর্থাৎ এমন এমন রোগ চিকিৎসা হবে, এই মৃগী বলো, অমুক বলো, তমুক বলো, আর কিচ্ছু লাগে না, সালফার যদি ঠিকমতো ব্যবহার করতে পারো, আমার মনে হয় এই তোমাদের হাতে অনেক ঘটনা ঘটবে, আমি সেই আশাই করব। আমি পারি নাই, আমার দুঃখ রয়ে গেছে, আমি ব্যবহার করতে পারিনি, সাহস পাইতে আমরা অমুক করতে, আমি তোমাদেরকে সাহস দিচ্ছি, ওষুধ দিচ্ছি, প্রয়োগ করো, দেখো সালফারকে, দেখো কীভাবে কাজ করে এবং সালফার কীভাবে তোমাদেরকে চিকিৎসা দিতে পারে, সেই বাক্স থেকে ওষুধগুলো প্রয়োগ করে আমাকে জানাও, ব্যর্থতা হলে আমাকে বলো, স্যার বেড়ে গেছে, কোনো প্রয়োগ করতে কোনো রকমের চিন্তা করবে না, তোমাদের কন্ট্রোল করার সিস্টেম বলে দিয়েছি, কাপিং সিস্টেম, নাক সিস্টেম, আর একদিন পর পর বা সপ্তাহে একদিন ওষুধ কমাই দিবা। তারপরেই দেখো, আসি এবার দ্বিতীয় কেসের কথা, দেখো এই আমরা দ্বিতীয় কেস, যেমন বহুমূত্রের কথা বলা আছে, অর্থাৎ ডায়াবেটিস, দেখো ডায়াবেটিসের চিকিৎসা আমি এখন তোমাদেরকে বলছি কেন, আমাদের আর বসে থাকার সময় নেই, ডায়াবেটিস রোগী চিকিৎসা আরম্ভ করো, আমরা ভালো করতে পারি, অর্থাৎ বয়স কমলে তো আমি বলবো যে অনায়াসে খুব তাড়াতাড়ি ঘটবে, আর বয়স যদি বেশি হয়, 70-80 হয়ে যায়, আমি বলবো যে সেগুলো একটু কঠিন, অন্তত 6 মাস বা 1 বছরের আগে তুমি বলতে পারবে না, তুমি তোমার চিকিৎসাটা কেস টেকিং নিয়ে সুন্দরভাবে চিকিৎসাটা করো, ডায়াবেটিসও তোমাদের হাতে ভালো হওয়ার অস্ত্র আমি তুলে দিয়েছি, কী সুন্দর চিকিৎসা, এই চিকিৎসা ব্যবস্থা যদি আমরা কঠিন কঠিন রোগগুলো ভালো করতে না পারি, তাহলে হোমিওপ্যাথিক পড়েও কী লাভ, একটু পড়ো, একটু প্রয়োগ করো, পড়া লেখা আলোচনা যত করবে, শিখতে পারবে, তত জানতে পারবে, আমাদের হোমিওপ্যাথিক ডাক্তারদের একটা কুসংস্কার আছে, আজকে থেকে হয়তো 20 বছর আগে তোমার ওষুধের নাম বলতো না, ওষুধ কী দিয়েছে বলতো না, কেন দিয়েছে বলতো না, জিজ্ঞেস করলে বলতো এমনি ভালো হয়ে গেছে, আপনিও চেষ্টা করেন পারবেন ভালো, আর এখন আমি তোমাদেরকে হুবহু বলতেছি, যা কিছু জানতে চাও, আমার কাছে কিচ্ছু নাই, তোমরা প্রয়োগ করো, তোমরাই দেখো, তোমরাই ঠিক করো যে আমি কীভাবে যাব, আমি একটা লাইন দিচ্ছি,
সেই লাইন মতন তোমরা যাও তাহলে তাহলে যে কোনো রোগের চিকিৎসা করতে পারবে। আমি সেরকম দুইটা কেস ডায়াবেটিসের কথা বলে আমি শেষ করব। আমি বহু রোগী দেখছি আমাদের এই ওষুধগুলো আর্জেন্টাম ন্যাট্রিকান বলো অমুক বলো তমুক বলো প্রয়োগ করে আমি ভালো রেজাল্ট এই মাদার দিয়েও অমুক দিয়েও আমি ভালো রেজাল্ট পাইনি। আমি বাবু তখন ঠিক করলাম যে বাবু আমার দরকার নাই, আমার আমার লাইফ মতন আমি আমার চিকিৎসা করব। তো আমি তো বিশ্বাস করতাম না যে ডায়াবেটিস ভালো হয়, কারণ এটা আমার তো ধরো এলোপ্যাথিকের একটু গণ্ডগোল আছেই, এলোপ্যাথিক আমরা ডিপেন্ডেন্ট বা বিশ্বাসও করি এদের, তারা বলে ডায়াবেটিস ভালো না, তো আমিও তাদের লগে বলে ডায়াবেটিস ভালো হয় না। তো তাহলে একটা রোগী আমার কাছে আসলো বলছে যে না আপনার ডায়াবেটিসের চিকিৎসা করেন, আমাকে ওষুধ দেন, আমি আপনার ওষুধ ছাড়া কিছু খাবো না। আমি বললাম না তাহলে আপনি ডায়াবেটিস সেন্টারে যান, ডায়াবেটিস সেন্টারে বইটাও আছে সব আছে। আমি দেখলাম বললাম আমি ওখান থেকে যাব কিন্তু আপনার ওষুধ খাবো, আপনি আমাকে ওষুধ দেন। আরে ভদ্রলোক তো আমাকে ছাড়ে না, ওষুধ দিতেই হবে। তাহলে সেই কারণে আমি আবার চিকিৎসা শুরু করলাম, আবার সুন্দর করে লাইফ হিস্ট্রি নিয়ে শুরু করলাম, সেও খেতে আরম্ভ করলো, রেগুলার সে খায়। অর্থাৎ কেস টেকিং নিয়েই তোমাকে চিকিৎসাটা করতে হবে। চিকিৎসা কেস টেকিং না নিয়ে এই চিকিৎসা করলে ফলাফল, আমিও শুরু করলাম তিন মাস ছ মাস পরে ওই ডায়াবেটিস সেন্টার বলে যে না আপনাকে আর আসতে হবে না, আপনার ডায়াবেটিসের এমন কোনো প্রবলেম নাই, একটু হাঁটাচলা করবেন করবেন আর আর ওষুধ খেতে হবে না, ডায়াবেটিসের ওষুধ বন্ধ করে দিল তারা। তাইলে আর আমি কী দিলাম দেখো, আমি দিলাম সালফার লাইকোডিয়াম। তাইলে চিন্তা করো, তোমাদেরকে আগেই বলছি লাইকোডিয়াম হচ্ছে রানী, রাজা হচ্ছে টিউবারকুলোসিস ববিনাম, আমার সিলেকশন আসছে লাইকোপোডিয়াম। তো লাইকোপোডিয়ামকে মাঝে মাঝে যদি আমরা শরিক মায়াজন দিয়ে একটু আগাই দিতে পারি, সেখানে মাঝে মাঝে হয়তো আমি সালফার প্রয়োগ করেছি, কিন্তু মূল চিকিৎসা লাইকোপোডিয়ামে হয়েছে। তাইলে এই যে ওষুধগুলো সিলেকশন করে একটা ওষুধ নির্বাচন করে যখন তুমি ঠিক করতে পারবে, তুমি দেখবা অবাক হয়ে যাবে, অবাক হয়ে তুমি ভাবতে পারবা যে কোনো রোগী চিকিৎসা আমরা যদি প্রথম থেকেই শুরু করি তাহলে কোনোটা রোগী আমাদের হাতে চিকিৎসা হবে না, এরকম কোনো রোগ নাই। দেখো শরিক মায়াজমের এই যেন কোনো রোগ নাই যে শরিক মায়াজমের আছে আমরা চিকিৎসা করতে পারবো না। সুতরাং আগামী দিন আমি সরিনাম আলোচনা করব, এইটা জানিয়ে আজকের আলোচনা আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।